আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পর্ব ২৫। এ পর্বে আমি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ ফল কিভাবে নির্ণয় করা যায় তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসগুলিতে আমি বিশেষ করে দুইয়ের পরিপূরক পদ্ধতি কিভাবে নির্ণয় করতে হয়, তারপর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ ফল নির্ণয় ইত্যাদি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি উক্ত ক্লাসগুলি তোমরা দেখেছো। তো আজকের ক্লাসে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। আজকের আলোচনার শিখন ফল, লক্ষ্য করি, কোন সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে পারবে, একের পরিপূরক দুইয়ের পরিপূরক নির্ণয় করতে পারবে এবং দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ ফল কিভাবে নির্ণয় করতে হয় তা আজকের ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। আর আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো লক্ষ্য করি আজকের আলোচনার বিশেষ করে পর্ব ২৫ আমি যে বিষয়গুলি আলোচনা করব, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার ক্ষেত্রে চারটি অবস্থা লক্ষ্য করা যায়। যেমন লক্ষ্য করি, দুইটি সংখ্যা যদি ধনাত্মক হয়, যেমন প্রথম সংখ্যাটি প্লাস দ্বিতীয় সংখ্যাটি প্লাস, প্রথম সংখ্যাটি ধনাত্মক কিন্তু পরেরটি ঋণাত্মক, যেমন এই যে প্রথমটি প্লাস পরেরটি মাইনাস, আবার প্রথমটি ঋণাত্মক পরেরটি ধনাত্মক, অর্থাৎ প্রথমটি মাইনাস পরেরটি প্লাস। আবার এমনও লক্ষ্য করা যায় যে দুটি সংখ্যা যদি ঋণাত্মক হয়, তাই না, তাহলে চারটি অবস্থার ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে কিভাবে বিয়োগফল নির্ণয় করা যায় দুই পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসি, যখন দুটি সংখ্যায় ধনাত্মক হবে, পরীক্ষায় সাধারণত দুটি সংখ্যায় ধনাত্মক এই ধরনের প্রশ্ন বেশি এসে থাকে, তাই আমরা লক্ষ্য করি, যেমন দুইয়ের পরিপূরক পদ্ধতির ব্যবহার করে প্লাস ১৪ এবং প্লাস ১২ এর বিয়োগ ফল নির্ণয় করো। তাহলে ১৪ থেকে ১২ বিয়োগ করলে তো ২ হয়, তাই না, এবং দুইয়ের বাইনারি কত সেটাই হবে উত্তর, কিন্তু আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে করতে হবে। তো দুইয়ের পরিপূরক পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যেমন সমাধানের ক্ষেত্রে আমরা এখানে একটি কথা লিখতে হবে, বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস ১২ হবে। ভালো করে লক্ষ্য করি, এখানে প্রথম রাশি ছিল ১৪, দ্বিতীয় রাশি ছিল ১২, এখন আমাদের সমাধানে বলছে যে এই দ্বিতীয় রাশিটি চিহ্ন বা সাইন পরিবর্তন হয়ে মাইনাস হবে, এখানে প্লাস আছে সেজন্য মাইনাস হবে, এখানে প্লাস আছে সেজন্য মাইনাস হবে। এই যে আমরা যদি আরো ব্যাখ্যা দেখি, আমরা বিয়োগ করার ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে আমরা জানি উপরে যদি প্লাস থাকে নিচে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, সাইন পরিবর্তন করতে হয় বীজগণিতের বিয়োগের ক্ষেত্রে, সেই জন্য এই মাইনাস দেওয়ার ফলে প্লাসের আর কোনো গুরুত্ব থাকবে না, সেই জন্য এখানে আমরা মাইনাস ১২ হয়েছে। এবং পরবর্তীতে এই প্লাস ১৪ আর মাইনাস ১২ এই দুটো যদি যোগফল নির্ণয় করি তাহলে আমরা বিয়োগফল পাব। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই দ্বিতীয় সংখ্যাটি কিন্তু মাইনাস হয়েছে, অর্থাৎ প্রথমটি প্লাস ১৪, দ্বিতীয়টি মাইনাস ১২, তো মাইনাস ১২ কিন্তু একটা ঋণাত্মক সংখ্যা। তো আমরা জানি ঋণাত্মক সংখ্যা হওয়ায় উক্ত সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে যে সংখ্যাটি ঋণাত্মক হয় ওই সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হয়। তো আমরা সমাধান লক্ষ্য করি, আমি আবারও বলি এখানে প্লাস আছে বলে এখানে মাইনাস ১২ হয়েছে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি সাইন পরিবর্তন হবে, বিষয়টি মনে রাখবো। তো আমরা পরের প্রশ্নটি লক্ষ্য করি, এবার আমরা ১৪ এর বাইনারি মান প্রথমে নির্ণয় করব, ১৪ এর বাইনারি মান নির্ণয় করব। লক্ষ্য করি ১৪ কে প্রথমে আমরা ২ দিয়ে ভাগ করব, আমরা জানি বাইনারি মান নির্ণয় করতে হলে বারবার ২ দিয়ে ভাগ করতে হয়, যে নিয়মটি আমি এখানে লিখে রেখেছি, বারবার কয় দ্বারা ভাগ করব, ২ দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগ শেষ নির্ণয় করব। তাহলে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা এই ১৪ এর বাইনারি মান পাব।
তো লক্ষ্য করি 14 কে যদি 2 দ্বারা ভাগ করি 7 হবে, ভাগফল 7। এই যে 14 কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল 7, ভাগশেষ 0। তাহলে 7 প্রথমে বসবে এবং এই 0 ভাগশেষ শেষে বসবে। পরবর্তীতে আবার আমরা এই 7 কে 2 দ্বারা ভাগ করব। এই যে 7 কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 দুগুণে 6, ভাগফল 3, ভাগশেষ 1 হয়। তাহলে নিয়ম অনুযায়ী এই ভাগফল 3 প্রথমে বসবে, ভাগশেষ 1 শেষে বসবে। আবার আমরা 3 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 1 কে 2, তাই না? ভাগফল 1, ভাগশেষ 1। 3 কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল 1, ভাগশেষ 1। তোমরা এরকম করে পরীক্ষার খাতায় ভাগ করার প্রয়োজন নাই, তোমরা এমনিতে পারবে। আমি বোঝানোর জন্য এখানে ভাগ করে দেখাচ্ছি। তাহলে এখানে ভাগফল 1, ভাগশেষ 1। আবার আমরা এই 1 কে যদি 2 দ্বারা ভাগ করি, এখন কিন্তু 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না। কেন যায় না? 2 বড় 1 ছোট। তো সেই ক্ষেত্রে আমাদের এই 1 এইখানে চলে যাবে আর এখানে একটা শূন্য হবে, অর্থাৎ এই 1 এখানে চলে যাবে, এখানে একটা শূন্য হবে। এখন যদি আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি 1 1 1 0, এটা হচ্ছে 14 এর বাইনারি মান। তাহলে আমরা এই প্রথম বিটটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং এই শেষের বিটটিকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। বিষয়টি পূর্বে আমি আলোচনা করেছি, আবারও বললাম। অর্থাৎ আমরা তাহলে 14 এর বাইনারি মান, 14 ছিল দশমিক সংখ্যা, 14 এর বাইনারি মান কত পেলাম? এই 1110, 1110, তাই না? তাহলে আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রথমে বাইনারি মান নির্ণয় করতে হবে। তো আমরা 14 এর বাইনারি মান নির্ণয় করলাম, এই সংখ্যাটা পেলাম। এবার আমরা আমাদের কত ছিল? 14 এবং 12। তো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা দুইয়ের পরিপূরক, আমরা জানি 12 ছিল মাইনাস সংখ্যা। আমি আবারও বলি, প্লাস 14 মাইনাস 12, এই দুটার মান নিয়ে এখন আমরা অঙ্ক করবো, তাই না? কেননা ওই সাইন পরিবর্তন করার পরে কিন্তু মাইনাস 12 হয়েছে। তো যে সংখ্যাটি নেগেটিভ হয় সেই সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হয়। তো দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার ক্ষেত্রে তোমরা জানো চারটি ধাপ আছে, দুইয়ের পরিপূরক নির্ণয় করার চারটি ধাপ আছে। ধাপগুলো লক্ষ্য করি। প্রথম ধাপ হচ্ছে আমরা যে সংখ্যা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব সেই সংখ্যার বাইনারি মান নির্ণয় করব। তারপর ওই বাইনারি মানকে বাইনারি মানের প্রকৃত মান গঠন করব, অর্থাৎ 8 বিট 16 বিট রেজিস্টারে সাজাবো। তারপরে এই প্রকৃত মানকে একের পরিপূরক মান গঠন করব। এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান পাবো। দুইয়ের পরিপূরক মান ইতিপূর্বে আমি নির্ণয় করে দেখিয়েছি, বিশেষ করে আমার পূর্বের ক্লাসগুলিতে তোমরা লক্ষ্য করে দেখেছো যে আমি অল্প অল্প করে আলোচনা করি, এক এক দিন এক একটা টপিকস নিয়ে ছোট ছোট করে আলোচনা করি। তাই আমার ক্লাসগুলি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো প্রত্যেকটা ক্লাস দেখো, আশা করি তোমার প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না, তুমি নিজে নিজেই শিখতে পারবে। তো প্রথমে আমরা কি করব, 12 এর বাইনারি মান নির্ণয় করব। তো লক্ষ্য করি এই যে 12 সংখ্যাটির বাইনারি মান নির্ণয় করব, কেননা 12 এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে, কারণ 12 সংখ্যাটি মাইনাস সংখ্যা। সেজন্য আমরা কি করব, 12 কে বারবার সেই 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণে 12 হয়, ভাগফল 6, ভাগশেষ 0, ভাগফল 6, ভাগশেষ 0। আবার এই 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 3, ভাগশেষ 0, ভাগফল 3, ভাগশেষ 0। আবার এই 3 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 1, ভাগশেষ 0, ভাগফল 1, ভাগশেষ 0। আবার এই 1 কে যদি 2 দ্বারা ভাগ করি, এখন 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, এই 1টা এখানে চলে আসবে, এখানে 0 হবে। আমরা বাইনারি মান নির্ণয় করতে পারি, সেজন্য একটু দ্রুত দেখাইলাম। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো, লিখে যে সংখ্যাটি পাবো 1100। তাহলে 12 দশমিক সংখ্যা ছিল, এই 12 এর বাইনারি মান হচ্ছে 1100। এখন এই 1100 বাইনারি মানকে আমরা প্রকৃত মান গঠন করব। তো আমরা এবার এই 12 এর দুইয়ের পরিপূরক মান যদি গঠন করতে চাই তাহলে লক্ষ্য করি এই যে 12 এর 8 বিট প্রকৃত মান কত। আমরা পেলাম 12 এর বাইনারি মান হচ্ছে 1100, 12 এর বাইনারি মানে 1100, এই সংখ্যাটি তো আমরা পেলাম, তাই না? কিছুক্ষণ আগে তো বের করলাম। এখন কয়টা সংখ্যা এখানে? 1 2 3 4 বিট। কিন্তু আমাদের 8 বিট প্রকৃত মানে যদি লিখতে চাই তাহলে বামে আরো 4টা শূন্য নিতে হবে, 1 2 3 4। 4টা শূন্য নিয়ে আমরা যে মানটা পেলাম এই মানটা হচ্ছে 12 এর 8 বিট প্রকৃত মান, বাইনারি মানের সাথে আরো এক্সট্রা শূন্য নিয়ে। এবার এটার একের পরিপূরক মান গঠন করব। আমরা একের পরিপূরক মান গঠন করব। একের পরিপূরক মান হচ্ছে এই যে আমরা প্রকৃত মান পেয়েছি, এই প্রকৃত মানকে উল্টিয়ে লিখতে হবে। উপরে যদি শূন্য থাকে তাহলে নিচে 1 হবে,
আর উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে যেমন লক্ষ্য করি এখানে শূন্য আছে শূন্যের পরিবর্তে এক হবে এখানে শূন্য আছে শূন্যের পরিবর্তে এক হবে এখানে শূন্য আছে শূন্যের পরিবর্তে সরি একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে আর শূন্যের পরিবর্তে এক হবে শূন্যের পরিবর্তে এক হবে অর্থাৎ আবারো বলি উপরে শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে এই যে মান পাইলাম এটার নাম হচ্ছে একের পরিপূরক বারো এর একের পরিপূরক মান এবার আমরা কি করব এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব এক যোগ করে যে এখানে যে মানটা পাবো সেটা হবে দুই এর পরিপূরক মান বা মাইনাস বারো এর মান তো এবার আমরা এক যোগ করি এখন এক যোগ করার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে শিক্ষার্থীরা অনেক সময় আমি একজন কলেজের শিক্ষক কলেজে যখন শিক্ষার্থীদের পড়ায় তখন এই বিষয়টা শিক্ষার্থীরা কমন মিস্টেক করে থাকে সেটি হচ্ছে এই উপরের লাইনও যোগ করে যোগ করার সময় কিন্তু যোগ করার সময় খেয়াল রাখতে হবে এই যে মাঝের যে লাইন একের পরিপূরক এই লাইনের সাথে এক যোগ করে আমরা এখানে মান পাবো যেমন লক্ষ্য করি আমরা জানি বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে এক আর এক যোগ করে দশ হয় কেননা এক আর এক যোগ করে দুই দুই এর বাইনারি দশ তাহলে এক আর এক যোগ করে দশ হবে যেমন এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে হাতের এক আর এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে হাতের এক আর এই শূন্য যোগ করে এক আর এই শূন্য নেমে যাবে এক গুলা নেমে যাবে এই এক নেমে যাবে এই এক নেমে যাবে এই এক নেমে যাবে তাহলে আমরা এইখানে যে সংখ্যাটি পাইলাম এই সংখ্যাটি হচ্ছে বারো এর দুই এর পরিপূরক মান বা মাইনাস বারো এর মান তোমাদের মনে হতে পারে যে মাইনাস বারো হবে কেন দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার পর যে মানটি আমরা পাবো সেটি নেগেটিভ মান প্রকাশ করে আরেকটি বিষয় সেটি হচ্ছে আট বিট রেজিস্টারের প্রথম বিটটার নাম সাইন বিট সাইন বিটটা যদি এক হয় বা ওয়ান হয় তাহলে সেই সংখ্যাটি নেগেটিভ প্রকাশ করে আর সাইন বিট যদি জিরো হয় তাহলে সংখ্যাটি পজিটিভ প্রকাশ করে ইতিপূর্বে আমি আলোচনা করেছি আমি এখানে লাল কালি দিয়ে সাইন বিটটা লিখে রেখেছি তোমরা কালো কালি দিয়ে লিখবে তোমরা লাল কালি দিয়ে লিখবে না আমি বোঝানোর জন্য লিখেছি তাহলে মাইনাস বারো এর মান পেলাম এই সংখ্যাটি তো এবার আমরা কি করব এই বিয়োগ করার জন্য যোগফল নির্ণয় করব এই যে প্লাস বারো প্লাস চোদ্দ এবং মাইনাস বারো এর যোগফল নির্ণয় করব এখন তাহলে আমরা বিয়োগফল পেয়ে যাব যোগফল নির্ণয় করলে বিয়োগফল পেয়ে যাব এবার আমরা প্লাস চোদ্দ আচ্ছা প্লাস সংখ্যার কিন্তু দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন নাই সেজন্য আমরা প্লাস চোদ্দ এর মান বাইনারি যা পেয়েছি সেটাই এখানে আট বিটে সাজিয়ে লিখব প্রকৃত মানে সাজিয়ে লিখব যেমন লক্ষ্য করি আমরা জানি চোদ্দোর মান পেয়েছি আমরা তিনটা এক শূন্য এটা হচ্ছে চোদ্দ এর বাইনারি মান আমি প্রথমেই নির্ণয় করে দেখিয়েছি এই চোদ্দ এর বাইনারি মানকে আমরা এক দুই তিন চার বিট হয় সেজন্য আরও চারটা বিট নিয়ে আট বিট তৈরি করে নিলাম আট বিট তৈরি করে নিয়ে যে মানটা পেলাম সেটা হচ্ছে চোদ্দ এর প্লাস চোদ্দ এর মান পজিটিভ সংখ্যার মান আর কি করবো এই যে মাইনাস বারো তো মাইনাস বারোর মান কিছুক্ষণ পূর্বে তো আমি দুইয়ের পরিপূরক মান বের করার মাধ্যমে নির্ণয় করে দেখিয়েছি তাই না তাহলে সেখানে কত পেয়েছি মনে আছে সেখানে এই সংখ্যাটি পেয়েছি আমরা এই যে দ্রুত লিখে দিলাম আমি এই সংখ্যাটি পেয়েছি চারটা এক শূন্য এক শূন্য শূন্য কিভাবে পেলাম কিছুক্ষণ আগে আমি কিন্তু দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার মাধ্যমে মাইনাস বারোর মান বের করেছি তাহলে প্লাস চোদ্দ দুইয়ের পরিপূরক বের করার প্রয়োজন নাই চোদ্দের বাইনারি মান লিখবো আট বিটে সাজিয়ে আর মাইনাস বারোর মান বের করার জন্য দুইয়ের পরিপূরক মান বের করে এইখানে লিখব তারপরে কি করবো এখানে একটি দাগ দিব দাগ দেওয়ার পরে আমরা দুটো যোগ করবো যোগ করলে অটোমেটিক বিয়োগ ফল বের হয়ে যাবে আমাদের কারণ আমরা সাইন পরিবর্তন করে নিয়েছি সাইন পরিবর্তন করে নেওয়ার পরে যোগ করতে হবে তাহলে আমরা বিয়োগ ফল পাবো লক্ষ্য করি শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে কত শূন্য শূন্য আর এক যোগ করে এক এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে হাতের এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে দশ দশের দশ শূন্য হাতে থাকে এক সে এখানে বসে যাবে তোমরা এখানে একটি জিনিস লক্ষ্য করে দেখবে সেটা হচ্ছে যে আমি কিন্তু আট বিট রেজিস্টারে অঙ্কের সমাধান করছি তাই না আট বিট ধরে কিন্তু এখানে সংখ্যা নয়টা হয়ে গেছে লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা সংখ্যা হয়েছে তাহলে আট বিট রেজিস্টারে অঙ্কের সমাধানের পর যদি নয় বিট হয় তাহলে এই যে প্রথম বিটটাকে বলা হয় ওভারফ্লো বা ক্যারি বিট তাহলে নিয়ম অনুযায়ী এই ক্যারি বিটটা বাদ দিতে হবে এই ক্যারি বিটটা বিবেচনা করা হয় না এই যে আমি এখানে লিখে দেবো এইভাবে যে ক্যারি বিট বিবেচনা করা হয় না বলে এই যে এই লাল কালি দিয়ে যদিও আমি লিখেছি তোমরা কালো কালি দিয়ে লিখবে কিন্তু জেনে রাখতে হবে যে আমরা যখন উত্তর লিখবো তখন এই ক্যারি বিটটা বাদ যাবে
অর্থাৎ 8 বিট রেজিস্টারে অঙ্ক করে আমাদের যদি 9 বিট 9টা সংখ্যা হয়ে যায় তাহলে সর্ব 52 বিটটাকে বলা হয় ক্যারি বিট ওভারফ্লো এই বিটটা বিবেচনা করা হয় না তাহলে এই বিট যদি বিবেচনা করা না হয় আমরা এখান থেকে লিখব এটার নাম সাইন বিট যেহেতু শূন্য তার সংখ্যাটি পজিটিভ হয়েছে প্লাস হয়েছে আবার একটি বিষয় সেটি হচ্ছে এই 1 যদি বিয়োগ করি আমরা না লিখি উত্তরে তাহলে কিন্তু এই শূন্যগুলোর কোনো মূল্য নাই বামের শূন্যের কোনো মূল্য নাই সেজন্য 10 হবে উত্তর অর্থাৎ উত্তর হবে এই যে বিয়োগফল 2 সমান এই 10 আমরা যোগ করলাম কিন্তু বিয়োগফল বের হবে কারণ না সাইন পরিবর্তন করে যোগ করলে বিয়োগফল বের হয় অর্থাৎ বিয়োগফল হচ্ছে 2 এর যার বাইনারি হচ্ছে এই 10 কারণ না ক্যারি বিট লিখতে হবে না না লিখলে শূন্যগুলোর কোনো মূল্য নাই আশা করি বুঝতে পেরেছো আচ্ছা আমরা আরো একটি উদাহরণ দেখি লক্ষ্য করি এখানেও আমি একটি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছি দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে +84 থেকে +40 এর বিয়োগফল নির্ণয় করো তাই না তো আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই সেই পূর্বের মত সেটি হচ্ছে যে দ্বিতীয় সংখ্যাটি সাইন পরিবর্তন হবে তাই আমরা সমাধান যখন করব অঙ্কের সমাধান পরীক্ষার হলে যখন করব তখন অবশ্যই এই কথাটা লিখে নেব সমাধান বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে -40 হবে এখানে +40 ছিল -40 হবে এখানে যে +40 ছিল -40 হবে অর্থাৎ দ্বিতীয় রাশিটির সাইন পরিবর্তন হবে বিয়োগের ক্ষেত্রে কিন্তু বারবার বলছি আমি এবার আমরা সাইন পরিবর্তন করার পরে কি কি পেলাম 84 যেভাবে আছে সেভাবেই থাকবে আর এই +40টা -40 হয়ে গেছে এখন যদি আমরা 84 +40 আর -40 +84 এবং -40 এই দুটো সংখ্যার যোগফল নির্ণয় করি তাহলে কিন্তু আমরা বিয়োগফল পেয়ে যাব দুই পরিপূরক পদ্ধতিতে তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক এই যে -40 মানে কি দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক তা আমরা জানি যে ঋণাত্মক সংখ্যা হলে তার দুই পরিপূরক মান নির্ণয় করা প্রয়োজন হয় কারণ না মাইনাসের মান বের করতে হলে দুই পরিপূরক মান নির্ণয় করতে হবে সেই জন্য উক্ত সংখ্যাটি দুই পরিপূরক মান নির্ণয় করতে হবে অর্থাৎ 40 এর দুই পরিপূরক মান নির্ণয় করব কিন্তু 84 এর দুই পরিপূরক মান নির্ণয় করব না কেননা মাইনাসের পরিপূরক মাইনাসের মান বের করতে হলে পরিপূরক মান নির্ণয় করতে হয় তো চলো যাই আমরা প্রথমে 84 এবং 40 এর বিষয়টা লক্ষ্য করি এই যে আমরা এবার আমি একটু শর্টকাট দেখাচ্ছি সময় সেভ করার জন্য সেটি হচ্ছে যে এই 84 এর সরাসরি বাইনারি মান আমরা লিখে দেব কিছুক্ষণ আগেই বাইনারি মান কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি তাই আমি কয়েক স্টেপ আমি তোমাদের সময় সেভ করার জন্য 84 এর বাইনারি মান বের করে দেখাইলাম না বাইনারি মান তোমরা নির্ণয় করতে পারবে তাহলে 84 এর বাইনারি মান যদি আমরা বের করতে চাই তাহলে কত পাবো এই সংখ্যাটি পাবো এটা হচ্ছে 84 এর বাইনারি মান 10 10 100 1 2 3 4 5 6 7টা সংখ্যা তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি 84 এর বাইনারি মান কোথায় পেলাম বারবার যদি 84 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পাবো তোমরা অবশ্যই খাতায় সুন্দর করে এই 84 এর বাইনারি মান বের করবে তোমরা পারবে বের করতে কারণ না বাইনারি মান তোমরা সবাই পারবে এবার এখানে যেহেতু 7টা সংখ্যা বামে আর একটা এক্সট্রা শূন্য নিয়ে আমরা যে মানটা পেলাম এই মানটা হচ্ছে 84 এর 8 বিট প্রকৃত মান 8 বিট প্রকৃত মান এবার আমরা কি করব এই +40 এর বিয়োগফল যদি করতে চাই তাহলে +40টা -40 হবে +40টা কি হবে -40 হবে বিয়োগফল নির্ণয় করার ক্ষেত্রে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা যে -40 এর 2 এর পরিপূরক মান বের করতে হবে তার জন্য আমি কিছুক্ষণ আগে 12 এর -12 এর মান যেভাবে বের করেছি প্রথমে কি করেছি 12 এর বাইনারি মান বের করেছি তারপর সেই বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখেছি তাকে উল্টায় লিখে 1 এর পরিপূরক পেয়েছি তার সাথে এক যোগ করে 2 এর পরিপূরক পেয়েছি তাই না তো সেজন্য তোমরাও কি করবে তোমরা কি করবে 41 এ প্রথমে বাইনারি মান বের করবে তারপর সেই বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখে তাকে উল্টিয়ে লিখে 1 এর পরিপূরক পাবে তার সাথে এক যোগ করে 2 এর পরিপূরক মান পাবে সেই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি সেই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি আমরা -40 এর মান পেলাম এই সংখ্যাটি এখন কিভাবে পেলাম -40 এর বাইনারি মান ধরে 2 এর পরিপূরক মান নির্ণয় করে এই -40 এর বাইনারি মান পেয়েছি অর্থাৎ 40 এর বাইনারি মান ধরে তার 2 এর পরিপূরক করে এই সংখ্যাটি পেয়েছি
আমি একটু সময় সেভ করার জন্য আমি এই বাইনারি মান এবং দুই পরিপূরক মান নির্ণয় করে দেখাইলাম, কিন্তু তোমরা পরীক্ষার হলে অবশ্যই ডিটেইলস করে দেখাইবে। এবার আমরা কি করব, যোগ করব, যোগ করে যোগ করলে কিন্তু বিয়োগ হবে, তা আমরা 84 থেকে 40 বিয়োগ করে কত হবে 44, 44। এবার 44 আর এখানেও যোগ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয়ের আরেকটি নাম হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। তোমাকে যদি বলা হয় পরীক্ষার হলে 84 এবং 40 এর বা কে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করো, তার মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয়, বিষয়টি মনে রাখবো। এবার আমরা যোগ করব, এখানে যোগ করেছি এখানেও যোগ করব, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করলে সরি শূন্য শূন্য যোগ করে শূন্য, এক আর শূন্য যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে দশ, দশের শূন্য হাতে থাকে এক, সেই এক আর শূন্য যোগ করে এক, আবার এখানে এক আর এক যোগ করে দশ, দশের শূন্য হাতে থাকে এক, সে হাতের এক আর এক যোগ করে দশ, দশের শূন্য হাতে থাকে এক, সে এক বামে বসে যাবে। এখানেও আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমরা অঙ্ক করেছি 8 বিট ধরে, 1 2 3 4 5 6 7 8, 8 বিট ধরে অঙ্ক করেছি, কিন্তু এখানে কিন্তু 9টা বিট হয়েছে, লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে সর্ব বামের যে বিটটি থাকবে এই বিটটিকে বলা হবে ক্যারি বিট বা ওভারফ্লো। তো আমরা উত্তর লেখার সময় এই ক্যারি বিট লিখব না, সেজন্য আমরা এখানে কথা লিখতে পারি যে ক্যারি বিট বিবেচনা করা হয় না, অর্থাৎ এই বিটটার নাম ক্যারি বিট, প্রথম বিটটার নাম 8 বিট এর মাধ্যমে অঙ্ক করে আমাদের 9 বিট যদি হয় সমাধানের ক্ষেত্রে যোগ করে, তাহলে সর্ববামের বিটকে ক্যারি বিট ওভারফ্লো বলে, যেটি বিবেচনা করা হয় না, অর্থাৎ উত্তর লেখার সময় লিখব না। যদি না লিখি তাহলে শূন্য থেকে এই পর্যন্ত লিখব, শূন্য থেকে, এখন শূন্য যেহেতু সাইন বিট, সাইন বিট আমাদের 8 বিট রেজিস্টারের প্রথম বিটটার নাম সাইন বিট, তাহলে এখানে 8 বিট রেজিস্টারে এটা ছিল সাইন বিট, এটা ছিল সাইন বিট, এখানে লক্ষ্য করলে দেখতে পাই সাইন বিট 0 তার সংখ্যাটি পজিটিভ প্লাস সংখ্যা, এখানে সাইন বিট 1 তার সংখ্যাটি নেগেটিভ ছিল, কারণ সাইন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়, বাট উত্তরে আমরা সাইন বিট 0 পেয়েছি, তাহলে সাইন বিট যেহেতু 0 তাই 44 সংখ্যাটি পজিটিভ সংখ্যা। উত্তর লেখার সময় লিখব 44 বিয়োগফল 44 সমান এই বামে, এখন এই এক যদি আমরা না লিখি বাদ দিই তাহলে কি এখান থেকে লেখা শুরু করব, এখান থেকে লেখা শুরু করলে বামে দুইটা শূন্যের কোনো মূল্য নাই, বামে শূন্যের কোনো দাম নাই, সেজন্য আমরা কি করবো এই এক থেকে এই পর্যন্ত এই সংখ্যাগুলি লিখব, 10 11 00, 10 11 00, অর্থাৎ বিয়োগফল 44 সমান এই সংখ্যা, আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়, বিশেষ করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয়ের ক্ষেত্রে উভয় সংখ্যা যদি ধনাত্মক হয় তাহলে কিভাবে বিয়োগফল নির্ণয় করতে হয় সেটি আমি দেখাইলাম। আমরা জানি যে এই বিশেষ করে দ্বিতীয় সংখ্যাটি মান চেঞ্জ করে, সাইন চেঞ্জ করে ঋণাত্মক হলে ওই সংখ্যাটি দুইয়ের পরিপূরক করতে হবে, তাই না? তো আমি যেভাবে আজকে তোমাদের সামনে আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছো, এবং তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের এখানে 3টা অঙ্ক এখানে বাড়ির কাজ হিসেবে উপস্থাপন করেছি, তাই আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে এই 3টা অঙ্কের সমাধান যদি তোমরা নির্ণয় করতে পারো, খাতায় সংরক্ষণ করে রাখবে, তাহলে তোমরা আশা করি এই দুই পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয় করতে পারবে উভয় সংখ্যায় যদি ধনাত্মক হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পরবর্তীতে যে কোনো একটা সংখ্যা যদি ঋণাত্মক হয় তাহলে কিভাবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয় করব তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য এখানেই আমি আজকের ক্লাসটি ইতি টানতে চাচ্ছি। তো পরবর্তীতে আমার এই ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফিজ।